বন্ধুরা আজকে মূলত আমরা শিখব প্লে স্টোরের এমন তিনটি ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে সেটিংসগুলো কিন্তু আপনাদের জানা অনেক জরুরি এবং প্রায় 99% মানুষ কিন্তু এই তিনটা সেটিংস কিন্তু হয়তোবা আপনারা জানেন না। সো তার জন্য আপনাকে ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাইক বাটনে টাচ করে, অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল আইকনে টাচ করে, অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু প্রায় নিত্য নতুন প্রয়োজনীয় কিন্তু আমরা প্লে স্টোরটাকে ইউজ করে থাকি। সো আমি আজকে মূলত আপনাদের মাঝে প্লে স্টোরের এমন তিনটি ইম্পর্টেন্ট সেটিংস শেয়ার করব, যে তিনটা সেটিংস হয়তো বা আপনি জানেন না। সো তার জন্য আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সো জাস্ট আমরা সর্বপ্রথম ঢুকবো প্লে স্টোরের মধ্যে। সো প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে আপনাদের সবারই প্লে স্টোরে একটি লোগো, একটা আইকন থাকে। জাস্ট আপনার লোগো আইকনে একটা টাচ করবেন, টাচ করার পরে আপনাদের প্রত্যেকেরই ফোনে একটি করে সেটিংস অপশন শো হবে। জাস্ট আপনার সেটিংসে টাচ করবেন, জাস্ট আপনার জেনারেল অপশন একটা টাচ করবেন। টাচ করার পরে কিন্তু আপনার একটি অপশন পেয়ে যাবেন গুগল প্লে ইনস্ট্যান্ট, ঠিক আছে? এই অপশনটিকে মূলত আপনাদেরকে সর্বপ্রথম অন করে একটা জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সর্বপ্রথম জাস্ট আমরা এটাকে অন করে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে। সো অন হওয়ার পরে মূলত এইটার মেন কাজ কি, ধরেন আমি এখান থেকে জাস্ট ফ্রি ফায়ার। সো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে একটি গেমস কিন্তু ডাউনলোড না করে কিন্তু বন্ধুরা প্লে করা যায় না। সো আপনারা যদি কিনা জাস্ট ওই অপশনটিকে অন করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু একবার টেস্ট করতে পারেন যে এই সাইডে কিন্তু টাচ করলে কিন্তু আপনাদের খুব সহজে এই গেমটা কিন্তু আপনাদের ফোনে ডাউনলোড না করে কিন্তু আপনারা এই গেমটাকে খেলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে এই গেমটা কেমন, এবং আপনারা কিন্তু বিস্তারিত জেনে তারপরে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তার মানে এক কথা যে আপনারা প্রত্যেকটা সফটওয়্যারকে কিন্তু ডাউনলোড করার আগেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ওই অপশনটিকে অন করলে। সো বন্ধুরা আমরা এবার দ্বিতীয় নম্বর টিপসে ঢুকবো। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের কিন্তু সবাই জানেন যে আমরা প্লে স্টোরে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু ব্যবহার করে থাকি। সো আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাপসে কিন্তু আমরা আপডেট করে থাকি, বাট আপনি কি জানেন যে আসলে প্লে স্টোরটাকে আপনারা কোনভাবে আপডেট করবেন? আপনারা কিন্তু কোনোদিনও কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু প্লে স্টোর আপডেট করা যায় না এবং আপনারা কিন্তু কেউ করেননি। সো আজকের মতো আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজে আপনাদের ফোনের প্লে স্টোরের লাস্ট ভার্সনটাকে আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা আপনাদের কর্নার একটা লোগো চিহ্ন পাচ্ছেন, জাস্ট আপনার লোগো চিহ্নে একটা টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস। জাস্ট আপনারা সেটিংসে ঢুকবেন, সেটিংসে ঢুকবার পর আপনার নিচে একটু অপশন দেখতে পাচ্ছেন অ্যাবাউট। জাস্ট আপনার অ্যাবাউট অপশনে একটা টাচ করবেন, একদম নিচে একটা প্লে স্টোর ভার্সন। জাস্ট আপনার এই অপশনের উপরে জাস্ট আপনারা তিনবার টাচ করবেন, 1 2 3। জাস্ট টাচ করার পরে কিন্তু বন্ধুরা খুব সহজে আপনাদের এই প্লে স্টোরটি কিন্তু আপডেট হয়ে যাবে। সো বন্ধুরা আমি একদম শেষ সেটিংসে চলে আসলাম, এটা হচ্ছে 3 নম্বর সেটিংস। আমরা অনেক ধরনের অ্যাপস ইউজ করে থাকি, যে অ্যাপসগুলো কিন্তু মূলত বাংলাদেশে কিন্তু সাপোর্ট করে না। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এমন অপশন সহ, মানে আমরা কিন্তু সেটাকে কিন্তু ডাউনলোড করতে পারি না। সো আজকে মূলত আমি দেখাবো যে আপনারা এই ধরনের যেসব অ্যাপসগুলো মূলত বাংলাদেশ কান্ট্রিতে সাপোর্ট করে না সেই সব অ্যাপসগুলোকে মূলত আপনারা কোনভাবে খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং আপনারা ইউজ করতে পারেন। সো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে প্লে স্টোরে। জাস্ট আপনারা সার্চ করবেন ট্রুবো ভিপিএন, জাস্ট আপনারা সার্চ করবেন ট্রুবো ভিপিএন, ঠিক আছে? জাস্ট ট্রুবো ভিপিএন থেকে জাস্ট আপনার এই ট্রুবো ভিপিএনটাকে জাস্ট আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই ভিপিএনটাকে জাস্ট আপনারা কালেক্ট করে ফেলবেন। কানেক্ট করার পরে কিন্তু আপনারা যে অ্যাপসটাকে মূলত আমাদের বাংলাদেশ কান্ট্রিতে সাপোর্ট করে না, জাস্ট আপনারা সেই অ্যাপসগুলোকে কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারেন। আপনারা চাইলেই এই তিনটা সেটিংস আপনাদের ফোনে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের 100 থেকে 100% কিন্তু কার্যকারিতা করবে। সো বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করে দেবেন, এবং আপনার যদি কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।